আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ আছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ মস্তিষ্কে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারাও আমাদের সামনে উপস্থিত হতে পেরেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করে সকলেই বলি আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনি ভাই বোন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করি, দরুদ পেশ করি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমি আজকে একটু ব্যতিক্রম একটা বিষয়ে কথা বলবো। কথা বলার পূর্বে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই। হাদিসটা সিলসিলা সহিহার মধ্যে আসছে, 5 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়াত ততদিন থাকবে যতদিন আল্লাহ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন না তখন নবুয়াতকে উঠিয়ে নেওয়া হবে। 2 নম্বর পয়েন্টে বললেন, নবুয়াতের পরে খিলাফত চালু হবে। কয়েকটা হাদিসের মাধ্যমে সেটার সময়সীমা নির্ধারিত হয়েছে, আবু বকর, উমার, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের যে যুগটা ছিল 30 বছর উল্লেখ করা হয়েছে। আমি ডিটেলস একটু পরে বলছি, আগে মূল হাদিসটা বলে নেই। 1 নম্বর পয়েন্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করলেন যে নবুয়াত আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন সেটা উঠিয়ে নিবে। 2 নম্বর পয়েন্টে উল্লেখ করলেন যে নবুয়াতের তরিকায় খিলাফত চলবে, আল্লাহ যতদিন চাইবেন ততদিন এই খিলাফত আমল থাকবে, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে দিবে। 3 নম্বর পয়েন্টে উল্লেখ করলেন যে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল তৈরি হবে, বা স্বৈরাচারী রাজা বাদশাদের যুগ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে নিবে। 4 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই স্বৈরাচারী রাজা বাদশাদের আমল যখন উঠে যাবে বা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, তারপরে পুনরায় আবার জবর দখলকারী শাসকের আমল চলে আসবে। হাদিসের ভাষা এমনটাই যে জবর দখলকারী শাসকের যুগ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন এই যুগটা উঠিয়ে নিবে। তারপরে 5 নম্বর পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারপরে আবার নবুয়াতের তরিকায় পুনরায় খিলাফত আমল চালু হবে। তার মানে 5টা পয়েন্ট আমি আবারও সংক্ষেপে বলি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবুয়াত আল্লাহ যতদিন চাইবেন ততদিন ইচ্ছা রাখবেন, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে নিবে। 2 নম্বর পয়েন্ট, নবুয়াতের তরিকায় খিলাফত আমল চালু হবে, আল্লাহ যতদিন রাখবেন ততদিন থাকবেন, যখন রাখবেন না তখন খিলাফত আমল উঠে যাবে। 3 নম্বর পয়েন্ট, জবর দখল এই স্বৈরাচারী রাজা বাচ্চাদের আমল আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন সেটা উঠিয়ে নিবে। তারপরে 4 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন যে জবর দখলকারী শাসকের আমল আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে নিবে। 5 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন জবর দখলকারী শাসকের আমল আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠিয়ে নিবে, তারপরে পুনরায় নবুয়াতের তরিকায় খিলাফত আমল চালু হবে। বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারছেন না পরবর্তীতে হাদিসটা আবারও বুঝে নেওয়ার চেষ্টা করবেন। লাইভ থেকে কয়েকবার বলেছি আমি হাদিসটা, এই জন্য আর রিপিট করছি না, এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আমি আজকে আমাদের বাংলাদেশের একটা, আমি এ বিষয়ে কোনোদিন কথা বলিনি, আমার ইমানের জায়গা থেকে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, এজন্য আমি জরুরি লাইভে এসে কথাটা বলছি। এটা হলো যুগান্তর পত্রিকা, যুগান্তর পত্রিকা সোমবার 17 আগস্ট 2020, 2 ভাদ্র 1427। আপনারা এটা যদি যুগান্তর পত্রিকা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অনলাইনে এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখবেন হোম পেজে আজকে প্রথম
সম্ভবত আমার এখানে রোটেশন দেওয়ার কারণে আপনারা লেখাগুলো উল্টা দেখতে পাচ্ছেন। যদি আপনারা যুগান্তর পত্রিকা বের করেন তাহলে দেখতে পাবেন লেখা আছে, আমি পুরোটা পড়ে আপনাদের শোনাবো, তারপরে এটা পর্যালোচনা করবো ইনশাল্লাহ। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আইন নোটিশ, এটা হলো হেডলাইন। আবারও বলি, যুগান্তর পত্রিকা সোমবার 17 আগস্ট 2020, 2 ভাদ্র 1427। তো এখানে হেডলাইন করা হয়েছে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আইনি নোটিশ, যুগান্তর পত্রিকা রিপোর্ট, আর রিপোর্ট যুগান্তর করছে। বিস্তারিত পড়ি শোনেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রী পরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্ট 11 জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ছি আমি, নোটিশে এই 4 জন ছাড়া বিএনপির মহাসচিব, জাতীয় পার্টির মহাসচিব, গণফোরামের ডক্টর কামাল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু, অর্কাস পার্টির রাশেদ খান মেনন বিবাদী করা হয়েছে। মেননকে আমি এদেরকে চিনি না, আমি জাস্ট এখানে যা লেখা আছে নাম শুনছি, কিন্তু আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদের বিস্তারিত। রোববার নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ, তিনি নিজেই সাংবাদিকদের সাথে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে পাঠানো লিগ্যাল নোটিশটি পাওয়ার পর থেকে 15 দিনের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা লেখা শুরু করতে হবে, অন্যথায় বাংলাদেশ অসাম্প্রদায়িক জনগণের পক্ষে হাইকোর্টে রিট পিটিশনের দায়ের করা হবে। নোটিশে বলা হয়েছে, 1947 সালের পর পশ্চিম পাকিস্তানিদের শোষণ নির্যাতন বেআইনি কার্যকলাপের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সহ অন্যান্য নাগরিকরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভারত রাশিয়া সহ অন্যান্য দেশের সার্বিক সহযোগিতায় স্বাধীনতা অর্জন করেছি। আমরা 1972 সালের পবিত্র সংবিধানে স্বাধীনতার চেতনাসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ। স্বাধীনতা 4 বছরের মাথায় 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর 1972 সালে সংবিধানের মূলনীতিসমূহ পরিবর্তন করা হয়, যা স্বাধীন বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় ও সংখ্যালঘু জনগণ মনে প্রাণে গ্রহণ করেনি। সংবিধানের 2-এর ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম সংযোজনের ফলে অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হয়েছে। শব্দ চয়ন দেখেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হয়েছে। বর্তমানে ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র হিসেবে পরিগণিত হচ্ছে এবং ভবিষ্যতে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। সুতরাং বিশ্ববাসীকে অসাম্প্রদায়িক চেতনার জন্য বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিগণিত করা আবশ্যক। সেজন্য পবিত্র সংবিধানে অর্থাৎ মূলনীতির 18 আর্টিকেলের ধর্ম নিরপেক্ষতা থাকবে, কিন্তু কোনো ক্রমেই রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। নোটিশে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের বিষয়টি বিল আকারে উত্থাপন সহ বিষয়টি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য দ্বারা পাশ করাও আবশ্যক, অন্যথায় বাংলাদেশ চিরতরে সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ববাসীর নিকট স্বীকৃতি পাবে। তাছাড়া জাতির পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে না। আমি শেষের অংশটি আবারও পড়ি, নোটিশে আরও বলা হয়েছে, জাতীয় সংসদে বিষয়টি বিল আকারে উত্থাপন সহ বিষয়টি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য দ্বারা পাশ করাও আবশ্যক, অন্যথায় বাংলাদেশ চিরতরে সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ববাসীর নিকট স্বীকৃতি পাবে। তাছাড়া জাতির পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে না। এখানে কি বুঝলেন আপনারা? আমি যে যুগান্তর পত্রিকার পুরো রিপোর্টটা পড়ে শোনালাম আপনারা কি বুঝলেন উক্ত বিষয়ের মধ্যে এবং পূর্বের যে হাদিসটা বললাম, তার মানে এই যুগান্তর পত্রিকার রিপোর্ট এবং পূর্বের হাদিসটা দুটা বিষয় মিল করে আমার সূক্ষ্ম ব্রেনে যেটা আমি বুঝি, বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গাতে একটা সিস্টেম চলে, সেটা হলো যে
একটা ইস্যু যখন চলে, ওই ইস্যু পরিবর্তন করার জন্য নতুন নতুন ইস্যু উত্থাপন করা হয়। কিন্তু এ কেমন ইস্যু, এটা কেমন ইস্যু? বহুদিন ধামাচাপার পরে আবার সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আইনি নোটিশ। আমি কোনো দল করি না, কোনো দলের সমর্থনও করি না, কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না। সংবিধান আমাদের কোরআন মাজিদ, এটা আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের সংসদ আছে, সেখানে একটা আইন আছে, সেখানে আমাদের রাষ্ট্রধর্ম সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য যে এখানে প্রক্রিয়া, কিন্তু এখানে পুরোটাই বর্তমান প্রচলিত যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদেরকে হাত করে এটা বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যেটা আমি আমি বুঝতে পারছি না। যারা দায়িত্বে আছে, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আপনারা আছেন, আপনারা বিষয়টা বুঝতে পারছেন কি জানি না। শেষের বাক্যটা যে এখানে পত্রিকা এখানে উল্লেখ করা হয়েছে, তারা যে ভাষাটি এখানে ব্যবহার করছে যে তাছাড়া জাতির পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে না, তার মানে এখানে কি বলা যায়, যদি এই স্বপ্ন, তার মানে এখানে যদি এই যে তারা এখানে যে লিগ্যাল নোটিশ বাস্তবায়ন করেছে, এটা যদি আসলে বাস্তবায়িত হয়, তাহলে আপনারা যারা বর্তমান ক্ষমতায় আছেন, পুরো মুসলিম জাতি, পুরো মুসলিম যারা আপনাদের সমর্থন করে, তারাও কিন্তু দেখা যাচ্ছে একটা অন্য মাইন্ডে আপনাদেরকে দেখা শুরু করবে। আমি আমি ব্যক্তিগতভাবে কোনো দল সাপোর্ট করি না, কোনো দল করি না, কোনো দল করা পছন্দ করি না। এগুলো নারী নেতৃত্ব হারাম, এগুলো আমরা স্পষ্টভাবে বলতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবন কতদিন থাকবে জানি না, এগুলো বলতে হবে, কারণ না বললে আমি যদি মারা যাই কিয়ামতের মাঠে আমাকে ধরা খেতে হবে। নারী নেতৃত্ব হারাম, এগুলো যেন বিশ্বাস করি না, এগুলো মানি না, এগুলো পালন করি না, এগুলো কোনো কিছু গ্রহণ করি না, এগুলো হারাম তো হারামই, হারামের সাথে সম্পৃক্ত নয়। তবে সরকার যেটা আইন করবে সেটা একজন নাগরিক হিসেবে সেটা মানতে আমি বাধ্য, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে প্রমাণগুলো পেয়েছি, যেভাবে আমাদের মানা প্রয়োজন ততটুকু মানার চেষ্টা করি। উগ্রপন্থা পছন্দ করি না, সাপোর্ট করি না, কখনো রাস্তায় গিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করি না, কোনো আইন বাস্তবায়নের জন্য হরতাল মিছিল মিটিং এগুলো করি না, কারণ এগুলোর মাধ্যমে কোনো ফায়দা নাই। আমাদের যার কাছে বলার প্রয়োজন আমরা তার কাছে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এ বিষয়েও আমরা যারা আপনারা দায়িত্বে আছে, শুধুমাত্র আপনাদেরকে নসিহা, আমাদের নসিহা করার অধিকার আছে, নসিহা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা প্রমাণ পেয়েছি, এবং আমাদের ইমানের যে কথা বলে অন্তর দিয়ে ঘৃণা করছিলাম, কিন্তু কথা বলার একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যারা দায়িত্বশীল আছেন। জানি না আমি ছোট মানুষ, আমার কথা আপনাদের কাছে কানে পৌঁছাবে কিনা, তবে যদি পৌঁছাই এখানে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। যেভাবে মুসলিম একটা কান্ট্রি বাংলাদেশ, আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করছি, এখানে আপনারা বর্তমান যারা ক্ষমতায় আছেন আপনাদেরকে ব্যবহার করে, তার মানে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা বিষয়টি বুঝতে পারছেন কি জানি না, তবে আমি এটা চাইবো, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো যে আমরা মুসলিম, আমরা কোনো সময় সাম্প্রদায়িক যে দাঙ্গা এটা পছন্দ করি না। যখন যেখানে হয়েছে এটা সেই প্রেক্ষিতে কখনো কোনো বিবেকবান বা মুমিন মুসলিম কখনো এগুলো সাপোর্ট করে না। একটা দেশে যেভাবে আমাদের সমাজে কিছুদিন পূর্বে যে জঙ্গিবাদের যে একটা অপতৎপরতা চললো, আমরা কিন্তু এগুলো সাপোর্ট করি না। একজন মানুষের মাথা ব্যথা হয়েছে, আচ্ছা বলেন তো ভাই, একটা মানুষের মাথা ব্যথা হয়েছে, তার গলাটা কাটতে হবে না ওষুধ খাবে? কথা বুঝে উত্তর দিতে হবে। একটা মানুষের মাথা ব্যথা হয়েছে, এখন ওর গলাটা কাটতে হবে নাকি ওষুধ খাবে? নিঃসন্দেহে ওষুধ খেতে হবে, গলা কাটলে তো সমাধান আসবে না। এই জন্য আমরা চাই, একজন মানুষ সিগারেট খেয়েছে, একজন মানুষ অপরাধ করেছে, সিনেমা দেখেছে, তাই বলে সিনেমা হলের মধ্যে যতগুলো মানুষ আছে তাদেরকে হত্যা করতে হবে, এটা ইসলাম নয়। বরং তাদেরকে বলতে হবে এটা হারাম, এটা থেকে বিরত থাকতে হবে। ঠিক তেমনই নারী নেতৃত্ব হারাম, এটা আমাদের বলার অধিকার আছে, যেহেতু কোরআন হাদিস আমরা পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং এই অধিকারটা আছে, অধিকার দেখাতে হবে। তাই বলে রাস্তায় গিয়ে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, মানুষের রক কাটতে হবে, শিরা কাটতে হবে, হত্যা করতে হবে, গাড়ি ঘোড়দৌড় ভাঙচুর করতে হবে, বরং রাস্তা থেকে একটা ইট ছড়িয়ে দেওয়া এটা ইমানি দায়িত্ব, এটা আমরা করব। কিন্তু রাস্তা আটকিয়ে মানুষের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে আমরা সমাজ পরিবর্তন করতে হবে, এই নীতিতে বিশ্বাসী না। ইব্রাহিম আলাইহিসসালাম নিজে আমল করেছিলেন, আমার ঈদের পূর্বের খুতবা হয়তো আপনারা দেখেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাওহীদের দাওয়াত পেলেন নিজে আমল করলেন, পরিবারকে দাওয়াত দিলেন, সমাজের মানুষের দাওয়াত দিলেন, তারপরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিলেন। আমি একটা চক্র বোঝাই আপনাদের, সেটা হলো যে যদি আমরা নিজে আমল করলাম, আমার দেখা দেখে আমার পরিবার আমল করবে, আমার পরিবারের দেখা দেখে আমার গ্রাম আমল করবে, আমার গ্রাম দেখা দেখে আরও 5টা গ্রাম আমল করবে, আরও 5টা গ্রাম দেখা দেখি একটা থানা আমল কর, থানার মানুষ আমল করা শুরু করবে ইনশাআল্লাহ, 5টা থানা দেখা দেখে একটা জেলা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, 5টা জেলা পরিবর্তন হওয়ার পরে একটা বিভাগ পরিবর্তন হবে, একটা বিভাগ পরিবর্তন হওয়ার পরে আরও 2টা বিভাগ পরিবর্তন হবে, এভাবে একটা দেশ পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। এটা হলো ইসলামের প্রকৃত নিয়ম। কিন্তু জোর করে, ক্ষমতায় গিয়ে, চাপ প্রয়োগ করে মানুষের পরিবর্তন করে সমাজ পরিবর্তন করতে হবে, এই নীতিতে আমরা বিশ্বাসী না। আপনার স্ত্রী বোরখা পরে আপনার ভয়ে, আর আপনার স্ত্রী বোরখা পরে আল্লাহর ভয়ে, 2টা বিষয় সমান নয়।
দুটো বিষয় সমান নয়। আপনার স্ত্রী বোরখা পড়তেছে আপনার ভয়ে, আবার আপনার স্ত্রী বোরখা পড়তেছে আল্লাহর ভয়ে। আমরা আল্লাহর ভয়টাকে প্রাধান্য দিব, আপনার ভয়টাকে প্রাধান্য দিব না, কারণ আপনি যখন থাকবেন না তখন আপনার স্ত্রী বোরখা পরবে না। ঠিক কিন্তু যদি আল্লাহর ভয় থাকে আপনার স্ত্রীর মধ্যে, তাহলে আপনি যখন থাকবেন তখনও সে বোরখা পরবে, আপনি যখন থাকবেন না তখনও সে বোরখা পরবে। সুতরাং আমরা চাই আল্লাহর ভয়ে মানুষ পরিবর্তন হোক, আল্লাহর ভয়ে মানুষ বিবেকবান হোক। জীবন থাকবে না ভাই, যখন তখন এই যে কথা বলছি, জানি না আগামীকাল সকাল দেখতে পাবো না। এখন রাত কয়টা বাজে? এখন রাত 9:26 বাজে, জানি না আগামীকাল সকাল দেখতে পাবো না। যখন তখন জানটা বের হয়ে যেতে পারে, যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং মৃত্যুবরণ করার পূর্বে ইমানি দায়িত্ব থেকে যার যতটুকু বলা প্রয়োজন, যেভাবে সুন্নাহ অনুযায়ী ততটুকু বলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। অতিরিক্ত রাস্তায় গিয়ে গাড়ি ভাঙচুর করে চাপ প্রয়োগ করে মানুষকে সমাজ পরিবর্তন করতে হবে, এই নীতি ভুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল তো বলেছিল, মোহাম্মদ তুমি ক্ষমতা চাও, ক্ষমতা দিচ্ছি, সুন্দরী নারী চাও, দিচ্ছি, টাকা পয়সা চাও, দিচ্ছি। মোহাম্মদ সাল্লাম কিছু নিয়েছিলেন না? নিয়ে তিনি রাতের আধারে চলে গেলেন মক্কায়। যাওয়ার সময় পিছিয়ে ফিরে তাকাচ্ছেন আর বলছেন যে আমি আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি। মুসা আলাহ সাল্লামের যুগে আপনি তাকান, মুসা আলাহ সাল্লাম যখন ফিরাউন পানিতে ডুবে মারা যায়, মুসা আলাহ সাল্লাম কি ফিরাউনের সিংহাসনে গিয়ে বসতে পারতেন না, বসে চাপ প্রয়োগ করে সমাজের মানুষের পরিবর্তন করতে পারতেন না? কিন্তু তিনি কেন করেননি? মুসা আলাহ সাল্লাম জানতেন যে চাপ প্রয়োগ করে সমাজ পরিবর্তন এটা স্থায়ী না, এটা অস্থায়ী। সুতরাং আমরা চাই স্থায়ী সমাজ পরিবর্তন, স্থায়ীভাবে সমাজ পরিবর্তন। এটা একটা স্থায়িত্ব দেয় মানুষের হৃদয়ে, হৃদয়ে স্থান দেয়। সুতরাং স্থায়ীভাবে সমাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে। এই জন্য ব্যক্তি পরিবর্তন, পরিবার পরিবর্তন, সমাজ পরিবর্তন, তারপরে রাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে একটা ধাপে ধাপে পর্যায়ক্রমে পৌঁছানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং এই যে নিউজ করা হয়েছে, এটাতে আমরা কোনো হরতাল না, মিছিল না, মিটিং না, আমরা নসিহামূলক আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করতেছি। সেটা হলো যে এটা আপনারা যারা বর্তমান রাজনৈতিক দলে আছেন, আপনাদের ভাঙিয়ে আপনাদেরকে বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আপনারা এই পাতানো ফাঁদে পা দিবেন না। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন নিকট। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো কেউ কিচ্ছু করতে পারবে না। যখন তখন জানটা বের হয়ে যেতে পারে, যখন তখন জান বের হয়ে যেতে পারে মানে আবার মনে করিয়েন না হত্যা করা হবে, জান বের হয়ে যাবে মানে আল্লাহর পক্ষ থেকে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। কারণ আমরা মরণের পিছনে দৌড়াচ্ছি, তার মানে মরণ আমাদের, আমরা দৌড়াচ্ছি, আমাদের পিছে পিছে মরণ আসতেছে, যখন তখন জানটা বের হয়ে যেতে পারে। সুতরাং জানটা বের হওয়ার পূর্বে আসুন ইমানদারিত্ব বোধ জাগ্রত করার চেষ্টা করি, আসুন মৃত্যুবরণ করার পূর্বে নিজের মধ্যে জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করি, কবরের মধ্যে যে থাকতে হবে এ বিষয়গুলো ভয় করার চেষ্টা করি। যারা নেতৃত্বের মহিলারা আছেন, নারী নেতৃত্ব হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এই নারী নেতৃত্ব হারাম, আপনাদেরকে এখান থেকে আপনারা নিজেরা ফিরে আসেন। আমরা আমরা জোর করে বলতেছি না যে ফিরে আসতে হবে, আমরা চাপ প্রয়োগ করে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো, এগুলো আমাদের কোনো ঠেকা নাই। কারণ আপনার জান্নাত আপনার, আমার জান্নাত আমার। সুতরাং আমি মারা যাওয়ার পরে আমার জান্নাতে যাওয়ার জন্য যে আমার যে জায়গাগুলো আছে, আমি নসিহামূলক কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি। যারা বিভিন্ন দায়িত্বে নারীরা আছেন, নারী নেতৃত্ব হারাম। সুতরাং এখানে আমাদের বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, আমরা তার মানে প্রকৃতির সৌন্দর্যে আমরা একটা সুন্দরভাবে চলা, যে যেখানে নারী নেতৃত্বের মধ্যে আছেন, আমি হাসি মনে বলতেছি, হাদিস বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারী নেতৃত্ব হারাম, আলহামদুলিল্লাহ। এটা মেনে নিয়ে জান্নাতের জন্য রাসূলকে যদি বেশি ভালোবেসে থাকেন, আল্লাহকে ভালোবেসে থাকেন, তাহলে এগুলো পথ ছেড়ে দিয়ে অন্য যারা আছে, যারা বিজ্ঞ দায়িত্বশীল, তাদের হাতে ছেড়ে দেন। সুতরাং আমরা এটা নসিহামূলক বললাম। আপনারা যারা প্রশাসন এবং এই বর্তমান দেশ চালাচ্ছেন, আপনাদের যে ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার একটা কথা সমাজে প্রচলিত আছে না, ঠিক এই বিষয়টা তেমনই। তার মানে আপনাদের নাম ভাঙিয়ে আপনাদেরকে পচানোর চেষ্টা, এই বিষয়টা ব্রেনে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পাতানো ফাঁদে পা না দিয়ে এবং এই ইস্যুকে এক একটা সময় এক একটা ইস্যু নিয়ে সমাজে গোলযোগ তৈরি হয়। আমি আমি ছোট্ট একটা জায়গা থেকে আমি খোলা ব্রেনে, তার মানে একটা ছোট্ট মাথায় আপনাদেরকে নসিহত করতে চাই। সেটা হলো যে এই পাতানো ফাঁদে পা দিয়ে বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, মুসলিম অধ্যুষিত দেশ। আপনারা মুসলমানদের কাছে এবং যারা হিন্দু ভাইরাও যারা মুসলিম বা ইসলামকে ভালোবাসেন, আপনাদেরকে কোনো সময় আমরা কোনোভাবে কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করি না। কারণ লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আপনার দিন আপনার জন্য, আমার দিন আমার জন্য। আপনার মন্দিরে গিয়ে কোনো সময় আমরা মূর্তি ভাঙার চেষ্টা করি না, কারণ ওটা আপনার হিসাব। আমার ইসলামের মধ্যে রাস্তায় রাস্তায় মূর্তি ঝুলানো আছে, রাসূল
সাল্লাম বলেছেন আলী সারবে না কোনো সহি মূর্তি, সারবে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দিতে হবে। প্রিয়, যেহেতু এ বিষয়ে কথা বলতেছি, যারা দেশবাসী আছেন, যারা দায়িত্বশীল আছেন, আপনাদেরকে নসিহা করতে চাই, মোড়ে মোড়ে যে মূর্তিগুলো আছে আপনারা এই মূর্তিগুলো সরিয়ে ফেলবেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো থাকলে কোনো সময় কোনো জায়গায় বরকত হতে পারে না। সুতরাং বরকতের স্বার্থে, জান্নাতের স্বার্থে মূর্তিগুলো সরিয়ে ফেলেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। কিয়ামতের মাঠে ধরা খেতে হবে, কিয়ামতের মাঠে এই মূর্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান দিতে বলবেন, তখন পারবে না, তখন ধরা খেয়ে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সুতরাং নসিহামূলক কথা বলতে পারি, নসিহামূলক কথা বলার অধিকার আছে। সুতরাং আমি তার মানে চাপ প্রয়োগ করে বা মিছিল করে, মিটিং করে, কোনো একটা গোষ্ঠী তৈরি করে আপনাদেরকে কোনো কিছু বলতেছি না। আমি ব্যক্তি পর্যায়ে থেকে আপনাদেরকে নসিহামূলক কিছু কথা বলতেছি, সেই কথা অনুযায়ী মানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। তার মানে অন্যায় বা তার মানে বিরোধী কোনো কিছু মনে করার চেষ্টা করবেন না। নিজের ঘরের মানুষ হিসেবে যেহেতু দেশে পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ তৈরি করা আমাদের প্রয়োজন, এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নসিহামূলক কথাগুলো বলার চেষ্টা করতেছি। মোড়ে মোড়ে যে মূর্তিগুলো আছে মূর্তিগুলো ভেঙে ফেলতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, আলী সারবে না কোনো ছবি মূর্তি, সারবে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। সুতরাং রাস্তার যত ছবি মূর্তি আছে, রাস্তার যত বিলবোর্ডে, যত সাইনবোর্ডে, যত নারী পুরুষের, যত খেলোয়াড়, বিভিন্ন নায়ক নায়িকাদের ছবিগুলো আছে, সব সরিয়ে ফেলতে হবে। মোড়ে মোড়ে যে পাথরের তৈরি মূর্তি, মাটির তৈরি মূর্তি, সিমেন্টের তৈরি মূর্তি আছে, এগুলো সরিয়ে ফেলতে হবে। কবরের নামে যে মাজারগুলো আছে সিলেটে শাহজালাল, শাহপরান, চট্টগ্রামে রাজশাহী, জাহান আলী সহ, খুলনার শাহ মখদুম সহ, সবগুলা এগুলো কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো আছে এগুলো ভেঙে ফেলার চেষ্টা করতে হবে। নারী নেতৃত্ব ইসলামে হারাম, এগুলো থেকে বেরিয়ে এসে যারা আপনাদের ছেলে সন্তান আছে তাদেরকে দায়িত্বগুলো দিয়ে দেন, তাহলে বিষয়টা সুন্দর হয়ে যায় ইনশাআল্লাহ। নসিহামূলক বলছি, কোনো গোষ্ঠী তৈরি করে একটা পর্যায় তৈরি করার চেষ্টা করতেছি না, সুন্দরভাবে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আবারও বলি, এটা আইনি নোটিশ, যেটা বর্তমান সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে দেওয়ার আইনি নোটিশ, এটা জাস্ট আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনাদেরকে পছন্দের চেষ্টা করা হচ্ছে। সুতরাং তাদের পাতানো ফাঁদে পা দিবেন না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং আমি আমার সচেতনতার জায়গা থেকে যে হাদিসটা আগে বলেছিলাম, আমি হাদিসটা আবারও শোনানোর চেষ্টা করতেছি। এটা রাসুলের ভবিষ্যৎবাণী, এটা আমার কোনো কথা নয়। আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে করতে হবে রাসুলের কথায় কষ্ট পেয়েছেন, কেননা বলেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে পাঁচটা পয়েন্ট রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। নবুয়াত যতদিন আল্লাহ চাইবেন ততদিন রাখবেন, তার মানে রাসূল আসার পরে নবুয়াত যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে নেওয়া হবে। তার মানে রাসূলের মাধ্যমে নবুয়াত এসেছে, রাসূল মারা যাবে, নবুয়াত চলে যাবে, শেষ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবুয়াতের তরিকায় খিলাফত আসবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাউদের হাদিসের মাধ্যমে 30 বছরের এটা পার্টিশন উল্লেখ করা আছে। সুতরাং আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের খিলাফত আমল 30 বছর। এটা আল্লাহ যতদিন চাইবেন, রাসূলের ভাষা, ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে নেবে। 3 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন যে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল তৈরি হবে। আমরা জেনেছি সেই কত সুলতান সুলেমান সহ যত রাজা বাদশারা আমাদের সমাজে ছিল, আমরা ইতিহাস পড়েছি, জেনেছি, আমি অধিকার যেতে চাচ্ছি না, একটা পর্যায়ে ছিল হাদিসের বাস্তবতার আলোকে আল্লাহ যতদিন ছেলে রেখেছিলেন ততদিন ছিল, যখন রাখেননি তখন উঠিয়ে নিয়েছে। এখন 4 নম্বর পয়েন্ট চলছে, হাদিসের মধ্যে আসছে সিলসিলা সহিহার 5 নম্বর হাদিস খুলে দেখবেন আপনারা, এটা রাসুলের ভাষা বলতেছি আমি, জবর দখলকারী শাসকের আমল তৈরি হবে 4 নম্বর পয়েন্টে, রাজা বাদশাদের আমল তৈরি হওয়ার পরে যারা জোর করে ক্ষমতায় থাকবে। সুতরাং জোর করে ক্ষমতায় থাকা এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী, এটা হবে কিয়ামতের পূর্বে। সুতরাং এটা হচ্ছে গোটা বিশ্বে, শুধু বাংলাদেশ বলে কথা না, আপনি ইন্ডিয়াতে তাকান, আমেরিকাতে তাকান, আপনি প্রত্যেকটা দেশের দিকে তাকান, প্রত্যেকটা দেশে একই অবস্থা। সুতরাং আমাদেরকে আমাদের ইমানের জায়গা থেকে এই বিষয়গুলো বলতে হবে। হাদিস বলতে তো বাধা নাই, হাদিস বলতে যেমন আমরা তাওহীদের পক্ষে বলি, শিরকের বিরুদ্ধে বলি, সুন্নাতের পক্ষে বলি, বিদআতের বিরুদ্ধে বলি, হালালের পক্ষে বলি, হারামের বিরুদ্ধে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে এক্ষেত্রেও আমাকে বলতে হবে বিষয়টা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন জবর দখলকারী শাসকের আমল আসবে, আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন এটা উঠিয়ে নিবে। সুতরাং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারপরে পুনরায় নবুয়াতের তরিকায় খিলাফত চালু হবে, আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখবেন, যখন চাইবেন না তখন সেটা উঠিয়ে নিবে। সুতরাং এই হাদিসের বাস্তবতার আলোকে আমরা 4 নম্বর পয়েন্টের মধ্যে বর্তমানে আছি। সুতরাং যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছেন, নসিহামূলক, কোনো দল নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো সাম্প্রদায়িক চেতনা নয়, বরং আমাদেরকে ইমানের জায়গা থেকে এই বিষয়গুলো থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এবং 4 নম্বর পয়েন্টের মধ্যে যদি আমরা কেউ সম্পৃক্ত থাকি তাহলে আমাদেরকে নসিহামূলক ফিরে আসার চেষ্টা করতে হবে, তাহলে আমরা কিয়ামতের মাঠে
আমরা বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা রাসূলের মাধ্যমে সুপারিশ পাবো ইনশাআল্লাহ। সুতরাং সংক্ষিপ্ত সময় যে কথাগুলো নসিহামূলক কথা উল্লেখ করলাম, এর মূল কথা হলো যে যারা আপনারা দায়িত্বশীল আছেন, আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে বর্তমানে আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে, আপনারা বিষয়টি লক্ষ্য করার চেষ্টা করবেন, আপনারা এই বাদানোর ফাঁদে পা দিবেন না বলে আমরা মনে করি। এবং এই বিষয়টা নিয়ে যারা আমরা আমাদের পার্শ্ববর্তী দিনী ভাইরা আছেন, আপনারা এই বিষয়টা নিয়ে উত্তেজনাপূর্ণ কোনো কথা বা কোনো আচরণ পেশ করবেন না, যাতে করে ইসলামের সম্মান মর্যাদা নষ্ট হয়। আল্লাহ তোমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি রক্ষা করবে, কিন্তু মাধ্যম আমরা আলহামদুলিল্লাহ যারা আমরা সাধারণ মুসলিম আছি, আমরা সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার। আমরা যারা আছি আমরা উত্তেজনাপূর্ণ আচরণ না করে আমরা একটু কোনো নাজেলা পাঠ করি, আমরা একটু আল্লাহর কাছে চাই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে না চেয়ে ব্যক্তিবর্গের কাছে চাই। কোনো ব্যক্তির কাছে চাইলে কি কোনো কিছু পাওয়া যায়? পাগল হয়ে গেছি আমরা, ওই কোনো ব্যক্তির কাছে চাইলে কোনো কিছু পাওয়া যায় না, চাইতে হবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং যে যেখানে আছি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবেন না, আপনারা বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার চেষ্টা করবেন, যার কাছে বললে সুবিধা হয় তার কাছে বলার চেষ্টা করবেন, উত্তম নসিহা করার চেষ্টা করবেন এবং নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন, ব্যক্তি পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। ব্যক্তি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা ব্যক্তি পরিবর্তন হই, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় সেটা হলো যে আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করতে হবে সুন্দর মানসিকতা, সুন্দর একটা মন এবং প্রশস্ত হৃদয়। সুতরাং আসুন আমরা প্রশস্ত হৃদয় নিয়ে, সুন্দর মানসিকতা নিয়ে আমরা সমাজে চলাফেরা করার চেষ্টা করি। অন্যায় অত্যাচার জুলুম এগুলোর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং যারা আমরা এগুলোর সাথে সম্পৃক্ত আছি, আমাদের এখনও মৃত্যুবরণ হয়নি, মৃত্যুবরণ করার পূর্বে আসুন তওবা করার সুযোগ আছে, তওবা করে নিজেরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জায়গা থেকে কুরআন ও সুন্নাহর বিষয়গুলো বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা উগ্রপন্থা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি মাথা ব্যথা হয় ওষুধ খেতে হবে, গলা কাটা নয়। মাথা ব্যথা হলে ওষুধ খেতে হবে, মাথা ব্যথা হলে ওষুধ খেতে হবে, গলা কাটা নয়। সুতরাং কোনো একজন ব্যক্তি অপরাধ করেছে তাই বলে রাস্তা ভাঙচুর করতে হবে, রাস্তায় ধর্মঘট করতে হবে, রাস্তা আটকাতে হবে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতে হবে, এটা ইসলাম নয়। বরং আমাদেরকে চেষ্টা করতে হবে যার কাছে বললে সমাধান হয় আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে বলার চেষ্টা করতে হবে, তাহলে সুন্দর সমাধান সম্ভব। তাছাড়া কিন্তু সুন্দর সমাধান সম্ভব নয়। সুতরাং যুবক ভাইরা যারা আছেন, একটু আপনারা রক্ত গরম মানুষ, সুতরাং আসুন রক্ত গরম না করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে আমাদের সমাধান দিবেন বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। সুতরাং ব্রেনকে একটা সুন্দর মস্তিষ্কে নিয়ে, মস্তিষ্ক প্রসূত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। কথাগুলো যদি না বুঝতে পারেন, আমি খুব হার্ডলি কথাগুলো বলার চেষ্টা করেছি, যদি কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আবার পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন ইনশাআল্লাহ, তাহলে একটা সুন্দর ধারণা পাবেন বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, এবং আমরা মুসলিম হিসেবে যে যেখানে আছি বাংলাদেশ সহ বহির্বিশ্বের যে কোনো প্রান্তে, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এবং তুমি আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পর্যায়ে আমাদের সুস্থ রাখো, ভালো রাখো। এবং যারা আমাদের বেধর্মী ভাইরা আছে তাদের ইসলামের সুচিতল ছায়াতলে আসার মতো আমরা যাতে করে আমরা দাওয়াত দিতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো, যাতে করে আমরা মৃত্যুবরণ করার পূর্বে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের যে একটা প্রসূত, ইসলামের যে একটা তার মানে প্রশস্ততা বা ইসলামের যে একটা ইসলাম শব্দের যে অর্থের সাথে মিল করে যে একটা সুন্দর মানসিকতা, এই মানসিকতা দিয়ে যেন আমরা মানুষের কাছে দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ তুমি আমাদের সাথে তৌফিক দান করো। তার মানে হিংসা নয়, বিভেদ নয়, দূরত্ব নয়, বরং আমরা হৃদয়ে স্থান দিয়ে প্রত্যেকে আমরা মানুষকে কাছে নিয়ে এসে ইসলামের প্রকৃত মাধ্যম পন্থা যে পথ, সেই পথ আমরা মানুষকে দেখানোর চেষ্টা করি। বিশেষ করে যারা আমার মুসলিম ভাইরা আছেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে ইসলামের সম্মান নষ্ট হয়, যাতে করে মুসলিম হিসেবে আমাদের মর্যাদা নষ্ট হয়, এমন কোনো কাজ আপনারা করবেন না, বিশেষ করে রাজনীতির দোহাই দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত সময় যে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি এটা ইমানের জায়গা থেকে বলেছি। সুতরাং আসুন এই ইমানের জায়গা থেকে প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা দায়িত্বশীল ভাইরা আছেন আপনাদের কাছে নিশ্চয়ই কথাগুলো পৌঁছাবে, আপনারা কথাগুলো নিরপেক্ষ হৃদয়ে বিবেচনা করবেন এবং জান্নাতের স্বার্থে আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, রাসূলের যে কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম সেই কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ বিধি না থাকে, যদি রাসূলের ভালোবাসা না থাকে, তাহলে যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। আমি চাইবো যে প্রত্যেক বিষয়ে প্রত্যেকটা
সেক্টরে আল্লাহর উপরে ভরসা করার। কোনো ব্যক্তি আমাদের ভরসা নাই, কোনো ব্যক্তি আমাদের ক্ষমতার উৎস নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উৎস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত সময়ের কথা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।